আমি কেকে মুক্তি এভাবে চলে যাওয়া, কলকাতায় এসে চলে যাওয়া আমি মানতে পারিনি। পঞ্চভূতে বিলীন হলো কেকের নশ্বর দেহ, হাপুস নয়নে কেঁদে চলেছেন অভিনেত্রী রূপাঞ্জনা। মুম্বাইতে কেকের অন্ত্যেষ্টি শেষ হতে লাইভে এলেন তিনি। টেলি অভিনেত্রী তুলে ধরলেন আবেগের কথা, কাঁদতে কাঁদতে বললেন, আমি মানতে পারবো না কেকের মৃত্যু। অন্তিম যাত্রায় কেকে প্রিয় শিল্পীকে শ্রদ্ধা জানাতে তাঁর বাড়িতে এসেছিলেন সঙ্গীত জগতের কলা কুশলীরা। চোখের জলে একে একে ভেতরে ঢুকলেন শিল্পীরা। আকৃতি কক্কর থেকে জাভেদ আক্তার, হরিহরন বাদ গেলেন না কেউই। পরনে সাদা পোশাক, চোখে মুখে এক অদ্ভুত অভিব্যক্তি, যেন কেউই মেনে নিতে পারছেন না। কেকের মৃত্যু শোক সবাইকে ভেঙে দিয়েছিল। এত তাড়াতাড়ি চলে যাওয়ার কথা তার নয়, এটা তার বয়স নয়, সকলেই একই ভেবেছেন। সকলের মনে একটাই প্রশ্ন, কেন এত তাড়াতাড়ি? কেকের মৃত্যুতে কার্যত শোক বিহ্বল হয়ে পড়েছেন টলিউডের শিল্পীরাও। এরই মধ্যে কেকে রূপঙ্কর ইস্যুতেই দ্বিধা বিভক্ত টলিপাড়া। কেকের মৃত্যুতে শোক প্রকাশ করেও কেউ কেউ রূপঙ্করকে সমর্থন করেছেন, আবার কেউ কেউ হেঁটেছেন ভিন্ন পথে। এবার সেই তালিকায় নাম লেখালেন টলি অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র। কেকের মৃত্যুতে শোক জ্ঞাপনের পাশাপাশি ক্ষোভ উগড়ে দিলেন রূপঙ্করের প্রতি। মুম্বাইতে কেকের অন্ত্যেষ্টিক্রিয়া শেষ হওয়ার পর ফেসবুক লাইভে এসে কেকে নিয়ে নিজের আবেগের কথা তুলে ধরলেন। আর কেকে সম্পর্কে বলতে গিয়ে চোখের জল ধরে রাখতে পারলেন না ধারাবাহিকের এই জাঁদ্রিল শাশুড়ি মা। কাঁদতে কাঁদতে বলে ফেলেন, আমি মানতে পারবো না কেকের মৃত্যু। ভালো মানুষ ছিলেন বলে হয়তো ঈশ্বরের কাছে চলে গিয়েছেন তিনি। অনুষ্ঠান শেষে যখন তিনি হেঁটে বেরোচ্ছিলেন, তখন ওর হাঁটার মধ্যে অসংলগ্নতা কেউ লক্ষ্য করতে পারলেন না, নিংড়ে নেওয়া হয়েছে ওকে। টাকা দিয়েছে বলে 20টা গান গাইতেই হবে, কেকে আমাদের কাছে আবেগের নাম, আলাদা অনুভূতি। শুধু তাই নয়, কেকের প্রয়াণের খবর সামনে আসা মাত্রই রূপঙ্করকে কটাক্ষ করে রূপাঞ্জনা লেখেন, সেমন ইউ রূপঙ্কর বাগজি, আপনি নিজের মনের সংকীর্ণতাকে সরান, তারপর কেকের সঙ্গে তুলনা টানবেন নিজের। আপনার জাতীয় পুরস্কার পাওয়াটাই কাল, আগে বড় মনের মানুষ হন। বাংলা শিল্পী হিসেবে কতটা ছোট মনের পরিচয় দিলেন। অভিনেত্রীর আরও সংযোজন, আগে বড় মনের মানুষ হন, আপনাকে ধিক্কার। কেকে তার গায়কি দিয়ে আমাদের মন জয় করেছেন, এভাবে তাকে ছোট করার অধিকার কেউ দেয়নি আপনাকে। কেকের মৃত্যুতে যেন থামছে না সময়, তার বন্ধু বান্ধব, সহকর্মী এবং ভক্তরা যেন বিশ্বাসই করতে পারছেন না এই খবর সত্যি, যেন এক দুঃস্বপ্নের মধ্যে ঢুকে পড়েছেন তারা প্রত্যেকেই। তার ঘুম ভাঙবে এবং আবারও কোনো কনসার্টে পাওয়া যাবে সেই প্রাণবন্ত মানুষটাকে। বন্ধুর প্রয়াণে শোকাহত অভিনেতা আর মাধবনও, বন্ধুকে বিদায় জানানো মানে নিজের কণ্ঠকে বিদায় জানানো। ব্যুরো রিপোর্ট, আজ বিকেল।